দিনই আমরা অনেক অনেক হ্যাপি, আসলে আমরা ভুলেই গেছি আমাদের 52 বছর হয়ে গেছে, মনে হচ্ছে আমাদের বয়স এখন 17-18। এসএসসি 1988 ব্যাচের শিক্ষার্থীদের সম্মিলিত দাতব্য সংগঠন সারা বাংলা 88 এর বন্ধু মেলা অনুষ্ঠিত হয়ে গেল মুন্সীগঞ্জের সিরাজদিখানে। সরকার ডিজিটাল সিটি, ফ্রেশ ফিল অ্যাগ্রো, ইনডেপথ হোল্ডিংস লিমিটেড ও এমএস জাহিদুল ট্রেডার্সের সৌজন্যে শুক্রবার সকালে শুরু হয় অনুষ্ঠান। প্রোগ্রামটার মধ্যে আমাদের সমস্ত সবকিছুতে সহযোগিতা করছেন সরকার রিয়েল এস্টেট এবং সরকার ডিজিটাল সিটি, আর সরকার ডেভেলপার্স, ইনডেপথ এবং ফ্রেশ ফিল অ্যাগ্রো এবং জাহিদুল ট্রেডার্স, ওনারা আমাদের পাশে থেকে আমাদের যথেষ্ট পরিমাণে সহযোগিতা করছেন এবং আমাদের বন্ধু মেলা মিলন মেলায় হ্যাঁ ওনাদের বন্ধুত্বের হাত বাড়াই দিয়েছেন, সেই জন্য ওনাদের কাছে আমরা কৃতজ্ঞ। মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের সরকার ডিজিটাল সিটি প্রাঙ্গণে দিনব্যাপী এই আয়োজনে পরিবারের সদস্যদের নিয়ে হাজির হন সারা বাংলা 88 মুন্সীগঞ্জের সদস্যরা। অনেক অনেক খুশি, সবাইকে ধন্যবাদ। এই আমার দুইটা ফ্রেন্ড এখানে আছে, ওদেরকে নিয়ে আরো অনেক আছে, সবাইকে নিয়ে আমরা অনেক অনেক হ্যাপি। আমার মনে হচ্ছে যে আমি সেই অতীতে ফিরে গেছি, আর 1988 সালের বেঁচে আমরা যে একসঙ্গে লেখাপড়া করেছি, যে আনন্দ করছি, আমার কাছে এখন আজকের দিনে সেদিন খুব মনে হচ্ছে যে আমি হয়তো সেই দিনটি আজকে ফিরে পেয়েছি। আমি আমার বন্ধুকে অনেক বছর মিস করছি, আজকে কাছে পেয়েছি। নতুন বন্ধু বা পরবর্তী বন্ধুদের মধ্যে হ্যাঁ আছে আন্তরিকতা অবশ্যই, কিন্তু এর মধ্যে অনেক ডিফারেন্ট আছে। কিন্তু আমাদের মনে হয় যে আমরা খুবই আপন ছিলাম, এখনো আছি, ইনশাল্লাহ ভবিষ্যতে। একজন আমাদের উদ্দেশ্যই হচ্ছে যে সারা বাংলা 88 সুখে দুঃখে পাশাপাশি। 2001 সালের পরে থেকে এটা যাত্রা শুরু, এখন আমরা রেজিস্ট্রেশন হয়ে আছি প্রায় 17,000 বন্ধু সারা বাংলাদেশ থেকে। মূলত সারা বাংলা 88 ফাউন্ডেশন একটা চ্যারিটিমূলক সংগঠন। আমরা আমাদের আমাদের ব্যাচের 1988 সালে যারা পাশ করেছে এই ব্যাচের পিছিয়ে পড়া বন্ধুদেরকে নিয়ে আমরা কাজ করি, তারা তাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করা, তাদেরকে কর্মক্ষেত্র দেওয়া, তাদেরকে আর্থিক সহযোগিতা, চিকিৎসা সহযোগিতা, শিক্ষাবৃত্তি, আমাদের বন্ধুদের যাদের ম্যারিড ভালো, যাদের বাচ্চাদের তাদেরকে শিক্ষাবৃত্তি দিয়ে থাকি। আমাদের সম্পূর্ণ নিজস্ব অর্থ, আপাতত আমাদের নিজস্ব অর্থ, আমাদের বন্ধু যারা আছে, সদস্য যারা আছে তাদের সহযোগিতায় আমরা এটা করতেছি এখন। দুপুরে খাবারের পর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। এ সময় সারা বাংলা 88 সংগঠনের প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনায় বিশেষভাবে দোয়া পরিচালনা করা হয়। পরে সকলে মিলে দাঁড়িয়ে একসাথে জাতীয় সঙ্গীত উপভোগ করেন। সারা বাংলা 88 ব্যাচের মুন্সীগঞ্জ জেলার অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সুমন হোসেনের সার্বিক সহযোগিতায় মুন্সীগঞ্জ জেলা কোঅর্ডিনেটর মোহাম্মদ মনির হোসেন, যুগ্ম কোঅর্ডিনেটর মোহাম্মদ জাফর ইকবাল, রেবা চৌধুরী, শামসুদ্দিন, মামুন দেওয়ান, উপদেষ্টা মহসিন দেওয়ান লিটন, নজরুল ইসলাম বাবুল, ফৌরা রব কাকলি উপস্থিত ছিলেন। বন্ধুমেলায় আরও অংশ নেন সারা বাংলা 88 সংগঠনের মহাসচিব হারুনা রশিদ, রাঙামাটি জেলা ও দায়রা জজ শহীদুল ইসলাম ফারুক প্রমুখ। শিহাব আহমেদ, আমার বিক্রমপুর।